আমি আরিফ আত্তারি হিন্দি থেকে বলছি। শয়তানের ধোকা থেকে কিভাবে বাঁচা যায়? সর্বপ্রথম তো শয়তান আর নফসের ধোকা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া উচিত। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, এদের ধোকা থেকে বাঁচাও। আর ইলমে দীন অবশ্যই অর্জন করতে হবে। শয়তানের আক্রমণ খুবই ভয়ানক, আর বড় বড়রাও শয়তানের আক্রমণ কখনো কখনো বুঝতে সক্ষম হয় না। অনেক বেশি অর্থাৎ পিঁপড়ার চেয়েও সূক্ষ্ম চাল চেলে যেন আমাদের মাঝে ঢুকে পড়ে। হাদিস শরীফে এ বিষয়ে উল্লেখ রয়েছে, শিরার রক্তের মাঝে সাঁতার কাটে, অর্থাৎ এত ভয়ানক আমাদের জন্য, আর আমাদের অসংখ্য ব্যবস্থাপনা আউট করে। আর শয়তান যে রয়েছে, সে কখনো নিরাশ হওয়া জানে না। তার ডিকশনারিতে নিরাশ বলতে কিছু নেই। আমাদের ডিকশনারিতে প্রত্যেক পাতায় নিরাশ হওয়া লেখা রয়েছে। ইজতিমা দাওয়াত দিলাম, আসলো না, ছাড়ো, মানেই না। মাদানী কাফেলার জন্য চেষ্টা করলাম, আসলো না, ছেড়ে দাও, আসেই না। বুঝিয়ে আর লাভ কি? অথচ বোঝানোটা উপকারী। 100 বার বুঝাবেন তো 100 বারই সওয়াব পাবেন। মানানো তো আপনার আমার কাজই নয়, হেদায়েতের মালিক আল্লাহ। আমাদের কাজ তো দাওয়াত দিয়ে সওয়াব অর্জন করা, এটাও শয়তানের একটি ধোকা। বদবখত নিজে নিরাশ না হয়ে আমাদেরকে নিরাশ করে দেয়। হ্যাঁ, আপনাকে কাবার মধ্যেও ছাড়বে না, না শোনালে জালের সামনে ছাড়বে। তাই তার ধোকাবাজি সম্পর্কে অবগত হওয়া উচিত। আর একটি খুবই সুন্দর মাদানী ফুল হলো, যে কাজে অন্তরে খটকা লাগে সেটা থেকেও বাঁচা উচিত। আর এটার জন্য অধ্যয়ন করতে থাকুন, আর অধ্যয়ন না করলে শয়তান দ্রুত তাকে ফাঁসিয়ে ফেলবে। যাই হোক, শয়তান থেকে বাঁচার জন্য দোয়াও করুন, আর এর বিষয়ে সতর্কও থাকবেন। বিভিন্নভাবে সে গুনাহে লিপ্ত করে। যদি আপনারা প্রকৃতপক্ষে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ জারি করেন, ইনশাআল্লাহ তার থেকে বাঁচতে পারবেন।